সাথং ত্রিপুরা লোকসভা আসুক থাই তাসে চংমারি তুই তিনি কাছে নাকুমানি কগলাম আসুক লাইখা আগরতলাও তম সালথাং ত্রিপুরা হাঙ্কুনি হাঙ্ক তাংফাং এবার সালথাং আসুক থানা রিটার্নিং অফিসারনি কনফারেন্স হলো কাইসা কগলাম আসুক লাইখা কগলাম তুই দুলাই এখা অবজারভার বিনোদ জোচি কগলাম ফাই মানজাখা রিটার্নিং অফিসার সন্দীপ এন মোহন্তেন খুবই গুবন রিটার্নিং অফিসার ফুং দামজি ছতি থামজি বিশিংন চৌমানী সামুগ ফুনাঙ্গ যত ন খুবই চৌমানী সামুগ চৌ নাজাক রক ফাই সপাই বাইখ্যা সালথাং লোকসভা চৌমানী রেগিং ইংখা হই জুদা জুদা থাকি দলিনী কক্সিং তুবজাখা আবু কুসুক জোড়া দুই সয় কুবিনাই আমজনা বাকি অ সালনি কগলাম ইংখা এসা ফাচিং ইয়াকি দলনি বখাকি 1,670 বোর্ড বিশিঙ্গ 846 বোর্ড রেগিং ইংখা হই কক্সিচামুরখা তৈ গন্ডসরা পক্ষে আমি বড় আপিএফ নি খরতন চপর খাতে বড় গন্ডসরা নে কাই থাম থায়ো লাহার কাসুল লাগে আপিএফ নি বড় গন্ডসরা নে সিমি অমরপুর থামা লামা রামনগর গন্ডসরা নে সিমি আম্বাসা বড় বাড়ি লামা গন্ডসরা নে সিমি রশিয়া বড় থামা লামা সারি দাম সাহানে সিমি লাহার কাসুল লাখিয়া চঞ্চে জোয়ানি বাগে আং ডিভিশনাল কমিটিনি এডভাইজারি ভাইস চেয়ারম্যান আনিব নরেন্দ্র ত্রিপুরা সঙ্গে অবরোধ খেমন এ যে থাই 23 তারিখ যে পূর্ব লোকসভা নির্বাচনী যে নির্বাচন চলার কালীন চিনি আইপিটি কর্মী উপর তিনজনা বিজেপি নি যে সামু হাইয়া খাইনাই সে সামু সিত্রা খাইনাই রাও বড় বুই তুই হসপিটাল গন্ডাছড়া হসপিটাল ক্লাইরিখা আপনি তাও ট্রিটমেন্ট চলেই দো তাও চিকিৎসা চলেই দো আপনি বাবে যে বুনাই রাও যে থাঙ্গাই যে মাফিয়া রাও বন থাঙ্গাই 12 ঘন্টানের মধ্যেও চিনি যে বুনাই রাও থাঙ্গে মারমনাই রমে বন উপযুক্ত শাস্তি প্রদান মা খাইনাই আর যদি বন রুই আসু পর্যন্ত এই যে চিনি পদ অবরণ সুই তিসা তিসাইয়া আহিন চিনি গন্ডা তৈসা ডিভিশনাল পক্ষ হইতে চিনি রিজনাল কমিটিনি পক্ষ হইতে যত্ন উদ্যোক্তা বাই তিনি এই যে চিনি পদ অবরোধ শৃঙ্খলায় যাক দিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আজকে আমাদের যে এই অবরোধ গতকালকে 23 তারিখ এই পূর্ব সংরক্ষিত যে লোকসভা আসনে আমাদের এই নির্বাচন চলাকালীন যে আইপিপির কর্মীদের উপরে মারধর এবং বিভিন্নভাবে নির্যাতন করা সাধারণ আমাদের জনসাধারণকে বিভ্রান্ত করা নাগরিক যে 12 বছর গণতন্ত্রের মাধ্যমে যে যার যার বোতার প্রয়োগ করার অধিকার সেটা পাচ্ছি না আর যে মহিলাদের মধ্যেও যে বিভিন্ন জায়গায় এইভাবে হামলা এইভাবে নির্যাতন করা তার জন্য আমরা এই প্রতিশ্রুতিটা এই যেটা নির্বাচনের অধিকারটা যেটা আমরা অধিকারটা পাচ্ছি না তার জন্য আমরা অনির্দিষ্টকালে এই পদ অবরোধ করেছি আপনার উদ্দেশ্য কি এই পদ অবরোধের উদ্দেশ্যটা কি পদ অবরোধ উদ্দেশ্যটা হয়েছে এই যে
যে গতকালকের যে আপনাদের এই আইপিপি কর্মীদের উপর যেটা হামলা করছে, যারা এই দোষী, যারা যারা মারপিট করছে, যারা বিজেপির মাফিয়া গুন্ডা বাহিনীরা যারা মারপিট করছে, ওনাদের তার আইনেভাবে তাদের আইনের বিধি যত আছে তাদেরকে শাস্তি প্রদান করা, তাতে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা এই অনির্দিষ্টকালের জন্য এই পদ অবরোধটা আমরা রাখবো। তারা অবিলম্বে তাদের এই 12 ঘন্টার মধ্যে তাদের ওই গ্রেপ্তার করা হোক, ওইটাই আমাদের দাবি। চৌমানে সিকং হাসিনে মন্ত্রী নেতা এমএল রং বোধ আয় মুংনি সামং পুতং রমই থাংলাই মাস তালনি থামজিসা সালমারি ককতে সালো বাঙ্গদের ন খোক বাজে রং সুবাসনে কক রে কাবুখা খলাব অংখরই হাপনে বখাক্তি বা জুদার জুদা সেব সানে সামং পুতং নাজাখা চৌমারি নিপসকাঙ্গ তনই ফিয়া রেমাবো মানসুক বালিয়া ন খোক তানাই বাগে রাং না কক রেখা ফিয়া রাজাকলিয়া তাবক ওয়াতি মল খরগ নুখুং করে সাতং ওয়াতিয় বড় তংনাই সুমংতে খোয়াই দক্ষিণ মহারানীপুর এডিসি ব্লেজ খবজাক আমচানী বড় রক আমচানী পঞ্চায়েত হাবর নক খাগার বলাইয়া আমি বড়নে কক ওখা হাফং রা হে সামনে তাঙ্গে রিয়া বাকসা বা মানখা পিয়া কবাং কুমো মালিয়া হানি বাকিন আমি বড় এমএলএ ডিএম এস ডিএম তে পঞ্চায়েত সেক্রেটারি ফাই রে হে কক রিয়া সাক সামনং খরং সক্রমজাং টাই হে সালাকিয়া আচ্ছা নরক তিনি তাম কারণে যে পঞ্চায়েত কেরো ঠেকাব কি সাইকেল না পামানে কথর কলাই ন পামানে ওরাং পাসামা ন পাসামাইয়া আমন বাকে চোর মা পাই পঞ্চায়েত একে কয়জন রগমান খানা যে ওর সাউ যে তাবু 207 জন লিস রখছা খানা হই যে তাব জিআরএস ব বড় সঙ্গে তাই বাকি খে বড় সঙ্গে আঙ্গা পাসামি আন থান লিস করে আই গাবন চুন তা ফোন দে সেক্রেটারি ন ওর নাঙ্গো ভিডিও ন ওর নাঙ্গো এস দেন নাঙ্গো এস দেন নাঙ্গো মানে আবার বাকি নরক গেও ঠিকাছে না খরচা খরচা বড় নি দুইটা তিনটা কোথা দো হ্যাঁ বড় থা জায়গা পর্যন্ত সে গরে বড় কমাইয়া ওয়াতি সিজন তাবো ওয়াতি ফাইব তিনি খানা না ওয়াতি ফাইব বজা থাই আমন পড়শোনা খাই পঞ্চায়েত সেক্রেটার না ভিডিও না এস ডিএম না গ্রাম পঞ্চায়েত আবো তাবো রাঙনি মাইনে তবাগে গেরুর খাইয়ে তারা যাকা চৌমানে সিকা বোট মানানে বাকে হাপাং কক রে কাবো ফানো বোট পাই থাকা তাবো তাই খুঞ্জু মকল কাইগলাখা ন খোক বাজির ফাসিং হাপন নেতা মন্ত্রী রক হাই হে সাই টং লাইখা ওয়ান সুক্রিং বড় রক কুবন চৌমানে হাইতা বো চৌমানে পাই পাথ কাশে কতমা থমানে কুতুম খালাকিয়া চৌমানে তাং বেদেক নি তাং ফানকরা শ্রীরাম তরণী কান্ত শ্রীরাম তরণী কান্ত সাকা সারেক দাম্বা জড়াতে 80.4% ভোট খালাকিয়া আবতে বো বাঙি মান খামুন তুমুং জুলাই বারি ঋষিমুখ আমচয়ে কিসা জিন্দাল অংগিয়া হংকে কিসা ফোনতে এস এম এস বাই কক্সিলা মুখ ফাঁকিয়াতে কক্সিলা মুরুনতে স্কুটিনে অংাই হনে সাকা যত থাইও সিসি ক্যামেরাতে ওয়েব ক্যামেরা থেবথানে কিসা জিনজাল অংখা কিসা কিসা থাইও ওয়েব কাস্টিং জিনজাল অংখা হনে সাকা চৌমানে তাং বেদেক নি তাং ফানকরা শ্রীরাম তরণী और जो आर ओ आई आर ओ रहते हैं वहाँ पे आए यूनिफॉर्म रहा फ्रॉम मॉर्निंग टू दिस इवनिंग इट इज़ मोर लेस यूनिफॉर्म थ्रू आउट द डे और अभी भी थोड़ा क्यूज कुछ कुछ जगह में है और ख़ासकर उन वोटिंग पोलिंग स्टेशंस में हैं जहाँ पर थोड़ा बहुत ईवीएम का भी थोड़ा दिक्कत हुआ था वहाँ पर थोड़ा वोटिंग कुछ एरियाज में ऐसा है। कल रात को भी स्पेशल ऑब्जर्वर जो आए थे उन्होंने भी अपना सारा 6 डिस्ट्रिक्ट्स के साथ भी डीएम और एसपी के साथ एक मीटिंग भी किया है
और आज किस तरह से एक्शन लेना है उसके ऊपर भी कल चर्चा भी हुआ है। सो ब्रॉडली बोल सकते हैं कि ये जो टू त्रिपुरा ईस्ट का अभी तक जो खबर मिला है संतुष्टिकरण है, मगर जैसे मैं पहले बोलता रहा हूँ कि अगर एक आदमी को भी आप थ्रेटन करेंगे तो अच्छा नहीं लगेगा। वो तो समाज भी थोड़ा देखना चाहिए कि ऐसा नहीं होना चाहिए, कैंडिडेट्स और पॉलिटिकल पार्टीज भी। ये तो इलेक्शन है तो सभी का अपना हक है, सभी अपना हक जताने के लिए दूसरों का हक को तो नहीं छीनना चाहिए। इसीलिए ये तो हमारे समाज में भी मैं चाहता हूँ कि ऐसा ना हो, बट ब्रॉडली संतुष्टि करना। समय पोलिंग एजेंट का नंबर भी देख लेके हमारे तरफ से भी पोलिंग एजेंट को कांटेक्ट किया है। कुछ जगह में पोलिंग एजेंट पोलिंग बूथ भी गया है, कुछ जगह में पोलिंग एजेंट नहीं आना भी चाहा बोल के बोला है। और जहाँ तक ब्रॉडली बोलने से कुछ कुछ इलाकों में थोड़ा बहुत थ्रेटनिंग वगैरह पे भी खबर तो मिला है, ऐसा नहीं कि नहीं मिला है। और ख़ासकर ऋषिमुख और जलाईबारी में थोड़ा बहुत मिला है, तो वहाँ पे तुरंत फोर्स पड़ा के वहाँ पे जो भी कॉन्फिडेंस देना है दिया है। और इसी तरह से ये तो अमरपुर के तरफ में भी थोड़ा बहुत मॉर्निंग में थोड़ा बहुत ऐसे ही खबर मिला है। जैसे ही हमारा जो खबर मिल रहा था तो हम लोगों ने सभी से SMS करने के लिए बोला था, जो भी फ़ोन भी कर रहा था उसको SMS करने के लिए, ताकि तुरंत संगे संगे एक्शन ले सकते हैं। और उसी को हमारा DM रेस्पेक्टिव DM ARO SP और उसके अलावा सेक्टर ऑफिसर्स को भी संगे संगे वो इन्फॉर्मेशन देने से उसका टाइमली एक्शन ले सकते हैं हम लोग। और that I have not come across whether he has said that he could not vote, but the point is as I said, aap log maybe you, no voter should be left behind. To ek aadmi ko bhi threaten kiya to kharab lagta hi hai, but kharab to lagta hi hai, maine bahut baar wo acknowledge bhi kiya hai, ye samaj ka bhi change hona chahiye. तो बखा मासी के बोर्ड तो किसान के अंका हने शाखा श्री राम तोर निकांत सालका त्रिपुरा बरो जेती के थामजे फुनो का बोर्ड रिमान इमान थनो सानै हाने बागिनो चोमरे कमिशन हाकोतर ब्रेम ने ब्रेम दिया रंग न तुई बोर्ड ना खाते बोर्ड ने छामगो चोंजा रंग बोर्ड ने खलाइतर जाय के न खाइक्या सालथां आसो थायब बरो ग्रंग ने खावते बो सुंग आसेना ते चोमरे कमिशन सागा CPIM बखाते तों कजांग लाम कजांग के बुर रमानो देरा रखा थांगना चिसा साल मारि वहा पंतोन बरो ने कोतम थबने कुथु मुगो सागा CPIM ने हासते तां पां गौतम दास बते बो सागा सालका तिरुपुरा CPIM ने चोंग मारि बसने ने मुगे कोक्षि चा मुंग रमाने आबो बेबंग तातल एरा ने छका गतकाल के भोट सम्पर्के हमरा शासक दल BJP र किछु रिएक्शन देखला একেবারে মিথ্যা কতগুলো ইয়ে করেছেন। একটা হচ্ছে যে আমাদের পূর্ব ত্রিপুরা কেন্দ্রের প্রার্থী জিতেন্দ্র চৌধুরী, তার সম্পর্কে অভিযোগ করা হয়েছে তিনি নাকি জোলাইবাড়িতে কালকে ছিলেন এবং সেখানে তিনি পুলিশের গাড়ি করে নিয়ে সেখানে ফুট করেছেন, একেবারেই মিথ্যা খবর। জিতেনবাবু আপনারাও জানেন যে গতকালকে পরশু রাত্রে থেকে তিনি ধরাইতে রয়েছেন, বিশেষ করে গতকাল সকাল থেকে তিনি কমলপুর টু আমবাসা, যেটা সবচেয়ে বেশি ধলাই জেলার মধ্যে গত 14 মাস ধরে সন্ত্রাস কবলিত, সেখানে তিনি ছিলেন যাতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য যাতে তিনি নির্বাচন কর্তৃপক্ষের সঙ্গে যদি কোথাও বাধা পেলে যাতে সেখানে তাদের নজরে নিতে পারেন। তিনি নিজের যেখানে ভোট তার বাড়ি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জিতেনবাবু, আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরী, যিনি বিরোধী দলের এখন উপনেতা, তিনি বিলু নেতা আমাদের পার্টিও বিশেষ ছিলেন এবং সেখানে তারও তো ভোট কেন্দ্র সেখানে, তিনি তার সম্পর্কে অভিযোগ করে দিল যে তিনি নাকি পুলিশ নিয়ে গিয়ে BJP কর্মীদের পিটিয়েছেন, একেবারে বাজে অভিযোগ। ভদ্রবাবু ছিলেন পার্টি অফিসে আমাদের বিলুনিয়া দক্ষিণ জেলার
পাঠিয়ে দিছে, আর তার কথায় পুলিশ যাবে তিনি সরকারের নেতৃত্ব করছেন নাকি, একেবারে মিথ্যা অভিযোগ। এখন ওরা পুলিশকে বলছেন দলদার যাক, সেগুলো তাদের কথা। তো ভোটের গতকাল কি ভোটের বাক্সের মধ্যে কি হয়েছে, মানে মানুষের ভোটটা কোন দিকে গেছে নিশ্চয় তারা বুঝতে পেরেছেন, তো এই সমস্ত মিথ্যা অভিযোগ করেছেন। আমরা এগুলোর প্রতিবাদ করছি, বরঞ্চ তারা কালকে অনেক জায়গাতে সন্ত্রাস করেছে, এবং ভোটের পরও আমরা যখন আপনাদের সঙ্গে কথা বলে যাই তারপরও ধর্মনগরের ভাগ্য পড়ে আমাদের দুজন পুলিং এজেন্টকে যখন ওরা ফিরে আসছিলেন তখন প্রচণ্ডভাবে মেরেছে, নির্দয়ভাবে তাদেরকে মেরেছে। জোলাইবাড়ি যে ব্যাপক রিগিং হলো তার থেকে পূর্ব ত্রিপুরার মানুষ যেমন তাদের জেদ চেপেছে যে তাদের অধিকার প্রয়োগের জন্য, অন্যদিকে এটা থেকে শিক্ষা নিয়ে নির্বাচন কমিশন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে, এবং সেখানকার যে যারা ভোটের নিযুক্ত যে সমস্ত কর্মী অফিসার তাদেরকেও যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য যে উদ্যোগগুলো নেওয়ার প্রয়োজন তারা সেটা নিয়েছে, এর ফলে তো সেটা হয়েছে। সুতরাং এই কেন্দ্রে পশ্চিম কেন্দ্রে যাতে মানুষের মনে আর কোনো প্রশ্ন না থাকে, এবং নির্বাচন কমিশনের কাছে আমরা বলেছি যে এটা তাদের কাছে একটা এসিড টেস্ট, ত্রিপুরার মানুষের যে ঐতিহ্য সেটাকে রক্ষা করা, শান্তিপূর্ণ উৎসবের মেজাজে যে ভোট যেটা 11 তারিখ এই শাসক দল বিজেপি সেটা ধ্বংস করে দেবে, তো এটাই রেস্টোর করার জন্য যাতে দ্রুত পদক্ষেপ নেয়। আমরা এটা বলেছি যে ফর অল ফেয়ারনেস যে পুরো লোকসভা কেন্দ্রে যেন ভোট গ্রহণ করা হয়, তাতে মানুষ যদি গতকাল যেভাবে উদ্যোগ নিয়েছে সেটা যদি হয় তাহলে পরে মানুষেরও স্যাটিসফ্যাকশন থাকবে যে আমরা আমাদের অধিকার প্রয়োগ করতে পারলাম। 17তম লোকসভা গঠনে আমরাও আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করার ক্ষেত্রে সুষ্ঠুভাবে আমাদের অধিকার প্রয়োগ করতে পারলাম, সেই ব্যবস্থা নেওয়া হোক। আমরা যদিও বলেছি যে 843টা অভিযোগ করেছি কিন্তু আরও অনেক জায়গাতে পারেননি, তো সুতরাং সমস্ত কিছু কনসিডারেশনের মধ্যে এনে পুরোটা যদি ভোট নেয় তাহলে পরে আমরাও সেটাও স্বাগত জানাব। স্রাং সালো কক্ত মথমানে কুথুমঙ্গ হাস্তে নেতাং ফাং সাউথাং বোর্ডনি কগ্ন খোজাকা আবাবাই লুকুরনি খাও মুংসা পুতিবের মুং তংরা সালকা তিরুপুরা আশু থায় লুকুরক জেসু তং কসং লাম কসং খে বোধ রাখা আবা হাকিন সাউথাং লোকসভা বকনানি বাগে কক কসার খা গৌতম দাস ও সালো কক্ত মথমানে কুথুমঙ্গ এমপি শঙ্কর প্রসাদ দত্তকে ফাইমান জাখা। সামরং সালনে সিমে চেন রেজাংনাই কসা রং পেতে নে কুচু গ্রেম জে দে রেম জে আমজং মুনে সুইবলাই নাইমং হাইনে বাগিন তিনি ত্রিপুরা কসা রং পেতে নে কাসকু ডক্টর বক্ত সাহাতে তাং ফাং আমজং মু সুইবলাই নাই নে বাগে চংজাক থাইরক বেলাই নাই খ্যা ও বিশেব খুংদক রংনক চমিনা জাখা আব্রক ওখা মহরণে তৌসুপতি বুড়ি রংনক আচার্য প্রফুল্ল চন্দ্র স্মৃতি বিদ্যা মন্দির পানি বিদ্যাপীঠ বুড়ি রংনক বজ্জুং গার্লস স্কুল শিশু বিহার কুচুক রংনক তে নেতাজি সুভাষ রংনক আব্রংনি বেড়ে কুচুক রেমজি আমজমু সুইবলাই নাজাংনাই তুলসুপতি বুড়ি রংনক তে কুবুন খুংবাওকে রেমজি আমজমুনে সুইবলাই নাজাংনাই হয়েছে। মাধ্যমিক স্তরের খাতা দেখা হবে 5টা ভেন্যুতে 5টা হায়ার সেকেন্ডারি স্কুলে, যেমন আচার্য প্রফুল্ল চন্দ্র স্মৃতি বিদ্যা মন্দির, পানি বিদ্যাপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, বৈচন্দ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, নেতাজি সুভাষ বিদ্যা মন্দির বিদ্যানিকেতন এবং শিশু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। আর মাধ্যমিক উচ্চতর মাধ্যমিক খাতা দেখা হবে কিছু স্কুলে শুরু হচ্ছে। আজকে খাতা দেখাটা হবে কাল থেকে, আজকে হেডে জিমেন্দা যে ইনস্ট্রাকশন তৈরি করেছেন এটা নিয়ে আলোচনা হবে, যদি কোনো ডিফিকাল্টি থাকে বা অ্যাম্বিগুইটি থাকে সেটা তাদের মধ্যে আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে কাল থেকে। কত ডেলিভারি করে খাতা দেখা শেষ
খাতা দেখা, আমরা তো আরম্ভটা বলতে পারি, শেষটা একজ্যাক্ট কবে হবে বলা যায় না। তো আমাদের টাইম হচ্ছে 20 মের মধ্যে সব শেষ করে দেওয়া, যাতে রাষ্ট্রীয় মেয়ের দিকে আমরা জাল দিতে পারি। স্যার, টোটাল কতজন শিক্ষক শিক্ষিকা এই মূল্যায়ন কাজে নিযুক্ত হয়েছে? মূল্যায়ন কাজে আমরা অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছি প্রায় 3,850। তার মধ্যে অনেকে আবার অব্যাহতি চেয়েছেন বিভিন্ন কারণে, প্রায় 250 মতো তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। এখন আমাদের মোটামুটি 3,500-4,500 মতো শিক্ষক এই কাজে নিযুক্ত থাকবে। ও ভাই, এমনতে কাসকু সাকা হাপাংনি এঙ্গে স্রাং সানি সিমিন সুইবলাই নাইমুং চেংজনা ককটংমা নেফিয়া স্রাং সালো সুইবলাই নাই নেপাগে চংজাক রং ফুনের বড়নি খাই থেরং জানানজিনে বার জানা খা হাই নেপাগে নখনা এবা সাংরং সানি সিমি আমজু সুইবলাই নাজংনা চেংজাক সিনাই স্রাং সানিসিমি চেঙ্গের জায়গা জয়েন্ট এন্ট্রান্স আমজুমু আগতলা বুড়ি রং ন কতর বুড়ি রং নেপাগে আমজুমু থাই চৌই নাজাকা আগতলা বুড়ি রং ন কতর ফুং দাম চিসানি সিমি ফিজিক্স আমজুমু অংনাই তে পাইনাই দাম সাও হাইন হাই দামনি সিমি কেমিস্ট্রি আমজুমু চেংনাই তে পাইনাই সারিক দাম বুড়িও জয়েন্ট এন্ট্রান্স আমজুমু আগতলা কুবন রং ন কতর চেঙ্গের জাকা থানাই বিশ্বনিস লাই তাকলাই আমজুমু রাইর 3,899 বাংখা বুড়ি রং ন কতর কাইচার খতল আমজুমু অংখা হানি সাকা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স ইনচার্জ শুভা দত্ত। এক্সামিনেশন 2019 আজকে পরীক্ষা শুরু হলো। আমাদের এখানে 550 জনের সিট আছে এবং আমাদের সব ক্যান্ডিডেটরা সবাই মেয়েরা, মেয়েদের সব দেওয়া হয়েছে। এমবিবি কলেজ হচ্ছে, রাম ঠাকুর হচ্ছে, আরও অনেকগুলো কেন্দ্রে আছে আগরতলা, আর বাইরে তো অনেকগুলো আছে। 550 জন মেয়েরা এখানে সিট পড়েছে আর কি আমাদের এখানে। হ্যাঁ, উপস্থিতিটা তো এখন বোঝা যাবে না, মানে এক ঘন্টা পর যখন আমরা হল সিট যখন জোগাড় করবো ওখান থেকে কালেকশন হবে, তখন অ্যাবসেন্ট এবং প্রেজেন্ট লিস্ট আমরা পেয়ে যাবো। 11টা থেকে 1টা অবধি ফিজিক্স পরীক্ষা, আর 2টা থেকে 4টা অবধি আমার কেমিস্ট্রি পরীক্ষা, মাঝখানে 1 ঘন্টার বিরতি আছে। আমার নাম ডক্টর সোমা দত্ত, আমি অফিসার ইনচার্জ এই ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের অফিসার ইনচার্জ। এমনিতে আমি অ্যাসোসিয়েট প্রফেসর এই কলেজের। জয়েন্ট এন্ট্রান্স আমজুমুঙ্গ মূসাচক জিন্দল ইংরা তৈ ডিউটিও টংলাই প্রফেসর চুবা সরুনাই তৈ আমজুমুং খতল নাই মোথাংনাই কানি রেজাখা হাইন হাই রেখা কংলাহার পাতি ওই সাক দেরাওখা পাতিখা অমরপুর নিশিমে উদয়পুর থাংমা লাহার থাকসর আমজায়ো পাতি মানে কক্তিরে সাবি মানখা খুংসা নাম্বার কনে সেলরি মালকুং অমরপুর নিশিমে উদয়পুর থামন জোরাও থাকসর আমজানি ঈদ বাতা গানাও ফাংসাবু ফাঙ্গ থাঙে থুতাই রেখা আবুবাই মালখুঙ্গ টংলাই উমর চি চুকুনি প্রতিমা নন্দী তৈ উমর চি দগনি দীপ্তন্দী মুঙ্গুই খরমি সাক দেরাখা আরে হুল সেটা সব তুলে মানে চিশিনি এপ্রিল লঙ্কা মোরা কপালি পাড়াও রেম নুয় পরে তনাইন রম ফ্রেমা উল রম ফ্রে জাংলাই নুখুনি বড় রম ফ্রেনাই শঙ্কর পালি ন ও সালন রমুই সালকা থানাও দায়ের খা তাঙ্গে চানাই খারে সুচুর নুখুং ন মামলা রসাই না দেখিনি সিজেব জাগে টঙ্কাতাই স্টাইলিং হদারুং মথা ও নুখুনি সামো বাসা ফাঁকিয়া উমরি বিশিদ্ধ রেম নিয় পড়াই জিগ্ন রম ফেনে শঙ্কর পালি ন মাঝের কত নানে বাগে বুমানতে শাখা মন্ত্রী থানে থাঙ্গা অহদারুং মথা ও বুড়িসানি শাক দুং নাইমুং রম ফেনাই ন গ্রাক মাজরা রুমুতে হাপনে বেখাকতে ও বুড়িনি ফাসিং নাগেনে ছানে শাখা মন্ত্রী থানে চুবাসু ছানগা হানে শাখা হদারুং মথানে আদং রক। আমরা স্টার্লিং সামাজিক সংস্থার পক্ষ থেকে আজকে এখানে এসেছি। এই মাসের কত 17 তারিখে লঙ্কামুড়াতে একটা খুব মর্মান্তিক ঘটনা ঘটে। একটা 6 বছরের শিশু, একটা 60 বছর কি তার উপরে হবে একটা লোক ওর সঙ্গে ধর্ষণ করে। তো সেই বিষয়টা নিয়ে আমরা প্রথমে ওমেন্স থানাতে যাই, সেখানে FIR হয়, পরের দিন মেডিকেল টেস্ট হয়, কোর্টে হয়, আসামিও গ্রেপ্তার হয়েছে। কিন্তু আজকে আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে এসেছি যাতে ওই কেসটা যাতে কোনোভাবেই কোনোরকমভাবেই ওই কেসটা ধামাচাপা না পড়ে আসামি যাতে উপযুক্ত শাস্তি পায়, প্লাস ওর যাতে একটা ভালো ট্রিটমেন্ট হয় সেই বিষয়টা নিয়ে এসেছি। স্যার আমাদের যথেষ্টভাবে হেল্প করেছেন, বলেছেন আগামী দিনেও কিছু লাগলে উনি আমাদের হেল্প করবেন। আর
আসামি যাতে কোনোভাবেই বেল না পায় সেই ব্যাপারটা উনি দেখবেন। মানে সার লোক সার থাং বুড়ে থানা বরম ফের যাও মা হাসা মুসিতা নিয়ে তুই কখন যা মুর ফার লোক সই বিচার মায়া আবার অর্থ ক্লব জায়গায় তং জাগ হাইনি বাগেন ও মামলা আগিন হাই ইংনে তে সা কাম মতে থানি কম রেখা হদার মতানি বেখাক তৈ সালকা ত্রিপুরা লোকসভা চমারে আসি থাকে বিজেপির তন্ত্র জাকা কাহামগেনে বদম কাহানে কচাম রেকর্ড নাই অফিসে গবাং বদম কাহানে সাকা 84% বিজেপি বুজ সভানি হনে সাকা সাগরং সারা বুট পাই মানে উল কক্তমানে কুতম কক সাকা বিজেপি নে স্পোকেন পারসন ডক্টর অশোক সিংহা আবনি রতে বো সাকা কেবনে বদ সিপিআইএম হামে খানে নাই তংখা কাক সানে হনে সিমনে জুদা জুদা ওয়ানচু মোবাঞ্চু তংখা তে ব্যবসায় ফাইজিং আপনি সাচা সেকা ককথমারে প্রথমঙ্গ বিজেপি স্পোকেন পার্সন নবেন্দ্র ভট্টাচার্য শাখা পরিশ্রক কাহামকে সামুখাই রিয়া পরিশ্রক সিপিআইএম নিঙ্গ সামুখাই টঙ্কা হাস্তে তে বোকা হাস্তে সারগা সাব্রম বিজেপি বুড়ি আদংডনি শাখাও সামুং সিদা তামনে চপকা আপ্র পরিশ্রক না সাফানো পরিশ্রক অপাতি মঙ্গ জরাব সবাই রিয়া অমাকেন ভয় হাঙ্কর বাক্সা আমচাই রগ বৌদিনানি লাইন বুঝে টংপ্র পরিশ্রক বোকা সারগ্রা হাঙ্কর রিসম পুলিশ নি মারকুঙ্গে তাবুকে বোর্ডিং তুমানী নুজা টংখা খরক সাইন সাইফানো রুপর অমহাকে তুবুই ফাইকা মারকুঙ্গ আফ্রুনি সিপিআইএম নি এমপি তাবুনি কুতার চংমারি ও বাতাইনে এমপি বতঙ্গ সাইজগ বোর্ড পাইমানি কিসা সিকা কিসা মন্ত্রী বাদল চৌধুরী নি বিশিংটি সেন্টার নি ব্রিন্দিয়ার বিজেপি নি বড় রং বুকা হাইফানো হাসিনী পুলিশ অফিসার নি দাগি মুম্বাই সেন্ট্রাল নি ব্রিন্দিয়ার বুকা হনে কক্সি চাকা আবনতিস ইলেকশন কমিশন নি থানি সাকরাই মঙ্গিকা হনে সাকা অমহায় পাতি মং পাতিবি বিজেপি নি গবাং মা বড় রক সাক দেরাকা তে বাক্সা সাকাম নগপতি উনা নাংখা সালচিবাই ফাইসিং নি ধর্ম নগর খরকসা প্রেসিডিং অফিসার সাক বাইথাং বুজিনা থাঙ্গুই মানজাকা অলো ইলেকশন কমিশন নি থানি ইয়াফারেরিকা লুকুরংনি কক্তি বিজেপি নি স্পোকেন পার্সন নবেন্দ্র ভট্টাচার্য সাকা হাস্তে হাপাংনি সেবর তাবু ফানো সিপিআইএম নিয়ঙ্গ সামুং তাং তং কোনে ভোটের সময়সীমা ভোটদানের যে সময়সীমা সেটা শেষ হওয়ার কিছুক্ষণ আগে ময়দানে নেমেছেন আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার উপনেতা বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী। উনি ময়দানে নেমে প্রথম তাদের ক্যাডার বাহিনীকে কাজে লাগানো হয়েছে, কারণ ভোট শেষ হয়ে আসছে, ওই অবস্থায় আমাদের কার্যকর্তারা একটু রিল্যাক্টেন্ট অবস্থায় ছিলেন, তাদের যে যাকে যেখানে পেয়েছে ওখানে মারধর করেছে। এখানে শেষ হয়নি, এরপর আচমকা সুরক্ষা বাহিনীকে কাজে লাগানো হয় পেটাইয়ের জন্য, ঘরে ঘরে ঢুকে আমাদের কার্যকর্তাদের পেটাই করা হয়েছে। মানে বিষয়টা চিন্তা করে দেখুন, একজন বিধায়ক, উনি বিধায়ক দায়িত্বশীল পদে আছেন, উনি বিষয়টাকে পরিচালনা করেন, পুরো দাঁড়িয়ে থেকে পরিচালনা করেছেন। আমরা নির্বাচন কমিশনকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছি, চিঠি চলে গেছে, এবং ঘটনা যখন সূত্রপাত হয়েছে তখন আমরা প্রথম SMS-এ যে আমাদের বিশেষ পর্যবেক্ষক ওনাকে জানিয়েছি, তারপর লিখিত আকারেও কমপ্লেন গেছে। আমরা জানতে পেরেছি পুলিশ সেখানে ছিল, কার্যকর্তারা ছিলেন, বিভিন্ন দলের কার্যকর্তারা ছিলেন সেখানে। আচমকা দেখা গেল পুলিশের গাড়ি করে ভোটারদের নিয়ে আসা হচ্ছে, অদ্ভুত ব্যাপার। ভোটাররা যদি মনে করেন তারা সুরক্ষিত নয়, তারা হুমকির মুখে আছে, এই অবস্থায় তারা সাহায্য চাইতে পারে, পুলিশ রক্ষী হিসাবেই থাকবে, পুলিশের গাড়িটা ভোটারদের আনার জন্য ব্যবহার করা যাবে, এই ধরনের কোনো নিয়ম নেই। আমরা জোশী সাহেবকে জানিয়েছি, এই ক্ষেত্রে তিনি SP সঙ্গে কথা বলেছেন, আমাদের সামনেই কথা বলেছেন, এবং উনি বলেছেন চট জলদি ব্যবস্থা নিতে, আমাদের সামনেই এই নির্দেশগুলি এসছে। একই ধরনের ঘটনা জোড়ায় ব্যতীত হয়েছে, আমরা শুনেছি, এখনও সে বিষয়টা আমরা কনফার্ম হতে পারিনি। জোলাইদারিতে যখন এই ঘটনাটা চলছিল তখন পার্শ্ববর্তী এলাকায় এই যে বর্তমান সাংসদ তথা সাংসদ পদ প্রার্থী জিতেন্দ্র চৌধুরী পার্শ্ববর্তী এলাকাতেই ছিলেন, এবং প্রায় হাজারখানেক ভোটারকে এভাবে পুলিশের গাড়িতে করে বিভিন্ন সময় আনা হয়েছে, বিভিন্ন সময়।
হয়েছে, কিন্তু আমাদের বেশ কিছু কার্যকর্তা, সংখ্যাটা আমি এখনো বলতে পারছি না, তাদের মানে আমাদের জেলা স্তরের কার্যকর্তারা সেখানে ছুটে গেছেন, তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বেশ কয়েকজন মানে জখমটা খুব বেশি, মাথায় আঘাত লেগেছে অনেকের। ত্রিপুরা আয়ুষ মিশনের বিষয়ে আগত নেপ্রগে বাবন হোমিওপেথিক শাক দং নামগতে হামকা তুমনানি বাকে কাছে পান্ডা খালাই যাখা অশানি পান্ডা ফাইমান যাখা শাখা মন্ত্রী সুদীপ্রাই বর্মন শাখাম তাং বেদিনী তাংফাং সমরজিৎ ভৌমিক শাখাম তাং বেদিনী দাগিফাং জিয়ে কে দে বর্মনা খুবই গুবন শাখামদানি র ত্রিপুরা হাসিনে শাখাম নামগতে হামকা তুমনানি বাকে হাসিনে শাখাম মন্ত্রী অভা ইয়াপ্রিন নাখা হাসিনে বড় ফাতার হাস্তে ও থাঙে ওই হাস্তে ও শাক দং নাইমানানি বাকে এলোপেথিক আয়ুর্বেদিক হোমিওপেথিক বিখাক জুদা খাই মকল কাইজাখা ত্রিপুরা হাসেও তাবো অভয় হোমিওপেথিক শাক দং নাইনাই ডক্টর রক্তঙ্গ বড় ইয়াক তৈ কুথু গ্রাক বেমার লাগতে হামুই থাঙ্গ হুনে শাখা শাখাম মন্ত্রী সুদীপ রায় বর্মন where they see me unlike their allopathic counterparts. There is an urgent need for reorienting and upgrading their professional competence and skills. Emerging trends of healthcare and scientific outcomes necessitate time-to-time enhancement of professional knowledge of teachers, practitioners and researchers. Many show profession cannot be covered through stereotype course curricula and needs augmentation and clarification through direct interaction with resource person and domain experts, and for which these two gentlemen are over here. Nothing more to speak because we are all eager to hear, and you people will be gaining a lot out of this two eminent keynote speakers today, those that are present over here. And I'll be very happy if such regular interactions do take place, because it's through the interaction, through conversation, that you can develop or enhance your knowledge to serve the humankind. And very recently I was supposed to, I don't remember exactly the day, but it won't be more than 5-10 days. Some homeopathy has created wonders, and it was shown in some electronics media, probably in Rajasthan, some homeopathy which the AIIMS and all hospitals couldn't cure, that was being cured by some renowned doctors in Jaipur, Rajasthan, and that was being telecasted in the state of in electronics media. So I do have faith, but I believe somewhere we are living in the state of Tripura. That cry, that craze, that earlier the people used to have for homeopathy, I find it a declining. So obviously pull up your socks, and I believe in the coming days, this system of medicine is going to be very popular amongst the people of the state. হাসিনে শাখাম নাইমগতে হামক্রাই তুমনানি বাকে শাখাম তাং বেদেন কারে ডক্টর রক চুবসানি নাগ হাইনে বাকে ডক্টর রক থানজাকে কাশা টিম ওয়ার্ক খালাই সামন তাঙ্কে হোমিওপেথিক শাক দুং নাইমগতে হামক্রাই এমাই হিনে শাখা শাখাম মন্ত্রী সুদীপ রায় বর্মন জেসিপি বাই হাতানে তমনে জোরাও হা খুজা তলাও বাসাই তনে গোপাল দেবনাথ মুগে বাজি উমনি সামু তাঙে চানে বরক সাগো হা ক্লাইমা বাই জাগাও না থেকা পাতিমানে কক্তি মামারে থাঙে ছয়কিয়া হরবথানে বৃন্দিয়ার তাই বন জীবে সাখাম নগ তেলাঙ্কে ডক্টর থেকে হানে সাকলাই রেখা ঘটনা ওই সামনে আমরা সকালে 9:00-9:30 দিকে খবর পেয়েছি আর কি, আমার মামা গাড়িতে কাজ করে লেবারি করে আর কি, তো এমন মাটি কাটতেছে মানে জিসিবিতে মাটি কাটতেছে, মাটি পড়ছে ভেঙে বাইপাস আমরা গুজনগর
গোপাল দেবনাথ অবহায় হাসিন জগৎ হিমাবাই আমি খা খামে মুনাক বয়ের কবল খা।